সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ওয়েস এস ব্লেস টিভি পরিবারের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এই ভিডিওটিতে কিভাবে আবর্জনা পুড়িয়ে মানে ক্ষেতের লারা বা জঙ্গল পুড়িয়ে জৈব সার তৈরি করা হয়ে থাকে তো দেখতে থাকুন কিভাবে খেতে লারাও জঙ্গল পুড়িয়ে জৈব সার তৈরি করা হয় সেটা ছাই তৈরি হয় সেই ছাই খেতে মানের জৈব সার হিসেবে কাজ করে তাহলে দেখতে থাকুন কিভাবে জৈব সার প্রস্তুত করা হয়